হ্যাঁ সুপ্ত সাহেব, জি স্যার, আমি যে একটা পিকনিক পিকচার নিয়ে ফটোশুট ই করতেছি। না ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে হাতে কলমে দেখলে ব্যাপারটা মানে ভালো ফিডব্যাক পাওয়া যায় আর কি। জি স্যার, আমি দেখাই দিই স্যার। আচ্ছা, একটা টিউটোরিয়াল দিছিলাম সানজিদা সাহেব আজকে। জি স্যার, সাইকেলের যেটা, হ্যাঁ, ওইটা কি খেয়াল করছিলেন? জি স্যার, ওইটা দেখেই তো স্যার পরে স্যার আমি ওইটা মার্ক করতে গেছিলাম, যেভাবে যেভাবে বলছে ওইটা ফলো করার পরে দেখি যে আমার আগের মার্কিংটা নাই, এইখানে যে সমস্যায় পড়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তাহলে একটু সুপ্ত সাহেবের কাছ থেকে দেখার চেষ্টা করি। সুপ্ত সাহেবের গানের গলা কিন্তু ভালো। হ্যাঁ, আমরা অন্ধকারে থেকে কিন্তু শুনেছি সুপ্ত সাহেব। সুপ্ত সাহেব তো ভাবছে যে কেউ নাই, আমি একা। আচ্ছা, কিন্তু আড়ালে যে আমরা ছিলাম। আপনার স্ক্রিন শেয়ার দিছেন? জি স্যার দিছি। তোমার না স্ক্রিন দেখতেছি না। স্যার এখন কি দেখা যাইতেছে? স্যার আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার এখন দেখা যাইতেছে? হ্যাঁ, আসতেছে কিছু একটা। হ্যাঁ, চলে আসছে। সারি যে পেন্টুল নেওয়ার পরে স্যার এইটুকু তো নিলাম তো না স্যার, এখন আবার এইটুকু যদি করি মানে আরম্ভ না ঘুরে এই যে স্যার চাপ দেওয়ার পরে স্যার যখন ই করলাম দেখেন স্যার যে দুইটা সহ আমার ইয়েছে মার্ক আগেরটা সহ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো একটা ব্যাপার। তো এটা কিন্তু আপনি শিফট ধরে করতে পারেন। ইএসসি এটা তো হচ্ছে জাস্ট শেষ করা, এন্ডিং করা। আপনি যদি কোনো জায়গা থেকে ছেড়ে দেন সেই ক্ষেত্রে এটা এটা যে আপনার এখানে অ্যাপ্লাই করছেন কিভাবে এটা আমি জানলাম, মানে বুঝি নাই, এর আগে দেখি নাই। আপনি শিফট ধরে করেন তো, এটা ডিসিলেক্ট করেন। শিফট ধরে নতুন একটা সিলেকশন করেন। হ্যাঁ স্যার, এই যে মানে একই স্যার ওই যে আগের মতো মানে। আচ্ছা, এই যে বেটার বেটার প্র্যাকটিসটা হচ্ছে শিফট ধরে করা। জি স্যার, আমি স্যার এটা জানতাম না আর কি, আমি এটাই জানতাম এইভাবে মানে করছি কোনো সময় আটকি নেই তো, আটকিলে অবশ্যই আপনারা জানাইতাম, আচ্ছা আটকি হ্যাঁ নেই আর জানাই নাই। আচ্ছা, তাহলে সঞ্জিতা সাহেব সমাধান পাইছেন? জি স্যার। আচ্ছা, তো শিফট ধরে, আমরা জানি যে অ্যাড মানেই হচ্ছে শিফট। আপনি শিফট ধরে আপনি যতগুলো সিলেকশন ওভাবে করতে পারেন। এই স্যার বিহ্যান্সে তো অ্যাকাউন্ট খুলছি স্যার, তারপরে তো আর কিছু বুঝতেছি না। হ্যাঁ, এটার কথাই তো বললাম যে আপনি তো আপনার সমস্যার সমাধান বললেন যে হয়ে গেছে সমাধান। না স্যার, এটা দিয়ে এটা নিয়ে কোনো সমস্যার সমাধান হয় নাই, আমি আচ্ছা, ট্রাই করি নাই। আর কালকে তো হচ্ছে শেষ বেলায় আপনি ছিলেন না, শেষে যেন কই হারাই গেলেন। স্যার একটু বাইরে যাইতে হয়েছিল এই জন্য আর আসিনি। এনি ডেস্ক কি নামাইছিলেন? জি স্যার নামাইছি।
আচ্ছা তাহলে এনি ডেস্কটা ওপেন করেন, ওপেন করে আপনার স্যার হচ্ছে, আমি বর্তমানে এখন একটু পিসির বাইরে আছি স্যার। স্যার আমি আপনার হোস্ট দিয়ে দিলাম। আচ্ছা তাহলে পিসিতে আজকে আসবেন নাকি? জি স্যার যাব কিছুক্ষণ পরে হয়তো। আচ্ছা তাহলে পিসিতে যখন যান তখন হচ্ছে জানেন, তাহলে আপনার ওখানে আমরা একটু দেখবো। জি স্যার। আচ্ছা স্যার একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? সঠিক সাহেব অসুস্থ, আজকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। আচ্ছা আচ্ছা, আলামিন সাহেবের কি অবস্থা? স্যার আলামিন একটু তোর বাসায় নাই, মনে হয় কাজে ব্যস্ত। আর জ্বরাইতেছে। জি স্যার, যে কোনো টাইম কারেন্ট চলে যেতে পারে, বাইরে ভালো রকমের ঝড় আসবে মনে হইতেছে। আচ্ছা সব ঝড় শুধু আপনাদের এলাকাতেই? আচ্ছা এর মধ্যে তাহলে আমরা ছোট একটা দেখি, সেটা হচ্ছে সে আমরা তো হচ্ছে ক্লিপিং পাথ বা হচ্ছে একটা প্রোডাক্ট যখন করি মাস্কিং করি, সেটা প্রোডাক্ট হোক বা ক্যারেক্টারের ক্ষেত্রে হোক, আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমি হচ্ছে প্রথমে যদি একটা এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, সেক্ষেত্রে আমি আমার ক্যারেক্টারটা এরকম করে রিসাইজ করে তারপর হচ্ছে আমি কেটে নেই, তাই তো? তো বেটার প্র্যাকটিস হচ্ছে যে আমি যখন ছবিটা নিয়ে আসব, সে ছবিটা হচ্ছে আপনারা ওপেন করে যদি ওপেন করেন, জুতার ছবিটাই আচ্ছা, সে ধরেন যে আমি যদি এইভাবে ওপেন করে নেই, অথবা আপনারা যদি হচ্ছে ড্র্যাগ করে ওপেন করে নেন, সে আমি যদি নিয়ে এসে ফটোশপে জাস্ট এখানে ছেড়ে দেই, মানে নতুন একটা জায়গায় ছবিটা ওপেন হয়, এই ব্যাপারটা তো আপনারা পারেনি। আচ্ছা আমি যেটা আপনাদের বলতেছিলাম, যদি এইভাবে আপনারা ওপেন করেন তাহলে হবে কি, ছবিটা যে সাইজে আমার আছে ফিক্সড, মানে আমাদের যে ডাউনলোড করা বা হচ্ছে কেউ আমাকে ছবিটা দিয়েছে, সে বায়ার হোক বা অন্য কেউ হোক, সেই ছবির সাইজেই আমি এটাকে কেটে নিচ্ছি, তো এটা সুবিধা কি সেটাই আমি বলতেছি আপনাদের। তো আমি সে আমি রাফলি একটা করি যে যেটা বললেন কি বলে সঞ্জিদা সাহেব, ধরেন যে আমাদের একটা ক্লিপিং পাথ করছি, এখন এখানে কোনো একটা কারেকশন আসতে পারে যে আমি সে এখানে কাটতে এটা হচ্ছে বাদ দিয়ে দিছি, তা আমি এরকম করে আমি ভুলে এটা খুব ভালো করে করে নিয়ে আসছি, আর নিয়ে আসার পরে আমি যদি এটাকে সিলেকশন করি, সে যে মেক সিলেকশন বা সিলেকশন করলাম, সিলেকশন করে যদি আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমি সেভ করে কালকে যদি এটা ওপেন করি তাহলে কিন্তু আর পূর্বের অবস্থায় যাওয়া সম্ভব না, আর অবশ্যই বায়ারকে বা যে আমার কাছে কাজ নিচ্ছে তাকে সাথে সাথে দেওয়ার সাথে সাথে সে ফিডব্যাক দিবে না, তার জন্য অপেক্ষা করতে হইতে পারে একদিন বা দুই দিন বা একটা সার্টেন টাইম, এন্ড সেই টাইমের মধ্যে আমি এটা ক্লোজ করে অন্য কাজও করতে পারি, আর ক্লোজ করলে তো আমার হিস্ট্রিতে আর ব্যাক যাবে না। জি স্যার। তো সেহেতু যদি আমরা এই প্যাথটাকে সেভ করে রাখতে পারি, আমার এই যে প্যাথটা যেটা আমি কাটলাম বা ড্র করলাম সেটা যদি আমি সেভ করে রাখতে পারি, তাহলে আমি যে কোনো সময় এটা ওপেন করে আবার এডিট করতে পারবো। তো এটার জন্য আমাদের এই যে লেয়ার, যে এখানে প্যানেল, এখানে লেয়ার চ্যানেল আর নিয়ে সব শেষে আছে প্যাথ, এই অপশনটা আছে। তো আমরা যদি হচ্ছে নর্মালি দেখেন, যখন হচ্ছে আমরা যদি পূর্বের অবস্থায় যাই, তাহলে এমনিতে লেয়ার চ্যানেল প্যাথ প্যাথের মধ্যে কোনো কিছুই থাকে না, এটা ব্ল্যাঙ্ক থাকে। তা আমরা যদি এই যে ড্র করা শুরু করি, দেখেন এই যে প্যাথের মধ্যে একটা ওয়ার্ক প্যাথ, একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে যা কাজ করতেছি দেখেন ওই প্যাথের মধ্যে দেখা যাচ্ছে, ওই যে ছোট একটা করে দাগ বড় হচ্ছে কিন্তু। তো আমি কতটুকু জায়গা কাটতেছি সেটা দেখেন, মানে আবার অতটুকু জায়গা কেটে নি, যেমন ওখানে আমি হচ্ছে লাইভ দেখতে পাচ্ছি আমি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোথায় কাটতেছি, লাইভ দেখা যাচ্ছে। তো যাই হোক, এইরকম একটা পজিশন আমি নিলাম, এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। তো এই পজিশন অনুযায়ী আমি হচ্ছে এখানে প্রথমে মেক সিলেকশন করব না, আমি এটা একটা নাম দিতে পারি, সে এটার নাম দিলাম
আপনারা যে কোনো নাম দিতে পারেন, এই নাম দেওয়াতে তো কোনো ঝামেলা নাই, জাস্ট এটাতে ডাবল ক্লিক করলে অথবা হচ্ছে ডাবল ক্লিক করলেই চলে আসবে, আপনারা এটাতে ডাবল ক্লিক করলেই নাম লেখার জায়গা চলে আসবে। তারপর এখান থেকে আপনারা আচ্ছা এটা মনে হয় সেভ প্যাথ হয়ে গেছে, ওয়ার্ড প্যাথ থেকে আপনি এই যে এখানে আসলেই সেভ প্যাথ, এই যে পাশে যে তিনটা ডট দেখা যাচ্ছে তো, এখান থেকে সেভ প্যাথ দিলে আপনাদের একটা নেম দিতে হবে, সেই নেমটা আছে এটা দিলাম সুপ্যাথ, তো আপনারা যে কোনো নাম দিতে পারেন। এটা প্যাথ দেওয়ার পরে আপনারা এখান থেকে ক্লিপিং মাস্ক করতে পারেন, ক্লিপিং প্যাথ, এখানে আপনার ফ্ল্যাটনেস দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই, তো নর্মালি টু একটা বেটার। দেওয়ার পরে আপনার ছবিটাকে সেভ করে নিব, ফাইল অ্যাজ ইউজুয়াল নর্মালি সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা হচ্ছে জেপিজি ফরম্যাটে সেভ করে নিব। যদি এখানে জেপিজি আপনাদের নর্মালি আসবে না, কিন্তু জেপিজি সেভ দিয়ে এটা দিয়ে দেই, এটা ডেস্কটপে সেভ দিই। আচ্ছা এই হচ্ছে ঘটনা, আমরা হচ্ছে প্যাথটাকে সেভ করলাম, মানে আমি হচ্ছে লেয়ারটাকে সেভ করেছি ছবিটাকে। এখন নর্মালি সে আমি এই জায়গা থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিছি, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার পর দেখতেছি যে আমার এটা চেঞ্জ হয়ে বা এই অংশটুকু কেটে গেছে, এখানে যে অংশটা ছিল। এখন আমি যদি আবার প্যাথে যাই, দেখেন এই যে প্যাথে সিলেক্ট করলে আমার হচ্ছে নর্মালি এই যে প্যাথ যেটা আমার সবুজ সেটা কিন্তু চলে আসছে। আমি যদি এখন এই যে ডিরেক্ট সিলেকশনে যাই, তাহলে দেখেন আবার সেই প্যাথটা ধরতে পারতেছি, নর্মালি কিন্তু আমি এটা পারতাম না। জি স্যার, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে যেটা করা করণীয়, সে আমার এই যে সেম ছবিটাই আমি জাস্ট হচ্ছে ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে সেই যে কাঙ্ক্ষিত ছবিটা, এই ছবিটা আমি আবার একটা নতুন ট্যাবে ওপেন করলাম। আমি ওপেন করে এই যে এটার প্যাথে আসলাম, তখন দেখতেছি যে এই জায়গাটা এটা বাদ গেছে, তখন এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি জাস্ট এটাকে ধরে আমি এটাকে মানে নিজের মতো করে আবার অ্যাডজাস্ট করতে পারতেছি। এখন দেখা গেলো যে এইখানে তো আমার আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট না হলে এটা হচ্ছে না, সেক্ষেত্রে কি করণীয় সানজিদা বলেন? জি স্যার বুঝি নাই, মানে আমার তো এখানে এই আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, না হলে তো এটা এদিক দিয়ে চলে যাচ্ছে, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট বা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হলে আমি স্মুথলি এদিকে নিয়ে যেতে পারছি, সেক্ষেত্রে করণীয় কি? মানে আমার এখানে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, তাই তো? না হলে তো আমি এখান থেকে বাঁকা করতে পারতেছি না। জি স্যার, তো সেটা নেওয়ার জন্য আপনাকে পেন টুলে যেতে হবে, পেন টুলে দেখেন যে এই যে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখেন কিন্তু ভুলে যান এগুলো। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যদি যান, এখানে জাস্ট যেখানে আপনার দরকার সেখানে একটা ক্লিক দিলেই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বা একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। তো আবার এই যে ডিরেক্ট সিলেকশনে যান, আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আপনি এদিকে নিয়ে আসেন, তারপর হ্যান্ডেল ধরে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেন। বুঝা গেছে? তো আবার আপনি কাজ এটা যে করলেন যে একটুক জায়গা পরিবর্তন করলেন, এই অবস্থায় আবার আপনি আরেকটা এই যে প্যাথটা, এই প্যাথটাকে আবার জেপিজি তে একটা সেভ করে রাখেন, তাহলে হবে কি পরবর্তীতে যদি আবার কোনো এডিট আসে বা কারেকশন আসে, সে এখানটা ঠিক করলেন আবার নিচে একটু জায়গায় প্রবলেম আবার চোখে পড়তে পারে বাইরে, তো এইখান থেকে আপনারা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ স্যার। বৃষ্টি, এই খবর তো অনেক আগে পেয়েছি, আমি তো ঝড়ের কথা শুনলাম, আপনি শুধু বৃষ্টির কথা বলেন। হ্যাঁ জল হইতেছে না কিন্তু বৃষ্টি হইতেছে। কোথায় বৃষ্টি হইতেছে? আমাদের এখানে এখনো নামে নাই তো।
বৃষ্টি হইতেছে মাকড়াই। ও আচ্ছা স্যার, দুইটা কাজ দিছিলাম, হয়েছে কি কিছু? কবে দিয়েছিলেন? কালকে রাতে। তাহলে তো ওটা পুরাতন হয়ে গেছে, নতুন কাজ দেন। ওই কাজ সবাই দেখে বাসি করে ফেলছে। আচ্ছা এখানে হচ্ছে আমরা নতুন কিছু দেখলাম আর কি। তো আপনারা আবার এটাকে মানে এইভাবে কাট করার পর আপনাদের যদি অন্য কোনো জায়গায় এটার কাজ থাকে, সে ধরেন যে আমি এটা ইন্টার ডিলিট, এখান থেকে ডিলিট করার পর আমি হচ্ছে তারপর এটাকে নিয়ে যেতে পারি, কোথায় নিয়ে যেতে পারি, আমি যে কোনো লেয়ারে, সেই লেয়ারটাই আমি কাজ করতেছিলাম, এটাকে নিয়ে তারপর এই লেয়ারে নিয়ে যে ওই অ্যাডজাস্ট করলাম। বোঝা গেছে? তো এইভাবে একটা আমি কাটা অবজেক্ট বা অবজেক্টের আমি কিন্তু এভাবে আবার পরবর্তীতে এডিট করতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, একটা রিস্ট ওয়াচের ছবি দিছিলেন স্যার, ওইটা এডিট করে দেখাইলে ভালো হইতো। কোনটা কোনটা স্যার? ঘড়ি যেটা, দুইটা ঘড়ি একসাথে। জি স্যার। এটার কথা বলতেছেন? জি স্যার। এটা কি কঠিন মনে হয়েছে? আমি করছি স্যার এটার কাজ। হ্যাঁ এটা তো দেখলাম করছে। আর এটা সহজই আছে, সিম্পলের মধ্যে করে দিয়েছে। হ্যাঁ এটা তো সহজ। আচ্ছা যাই হোক, সঞ্জিতা সাহেব বলছে আমরা একটু ট্রাই করি। এটা কি ট্রাই করছিলেন আপনি, কোথাও কঠিন মনে হয়েছিল কোনো জায়গায়? স্যার আমি তো ট্রাই করি নাই, যার কারণে আমার কাছে কঠিন মনে হইতেছে এখন পর্যন্ত। আচ্ছা ট্রাই না করলে যে কঠিন আপনি এটা বুঝলেন কেমনে? ট্রাই করার পর না আপনি বুঝবেন যে এটা কঠিন কিনা। স্যার তাহলে থাক, আমি ট্রাই করে আগে দেখি কোন পর্যন্ত যাইতে পারি। এটা তো ইজি। আর ব্যাপার হচ্ছে যে আপনি ফার্স্ট টাইম যদি করেন, চিন্তা করেন যে হচ্ছে আপনি এটাকে পুরাটার চার পাঁচটা আপনি সিলেক্ট করলেন, মানে যতটুকু একবারে যায় ওইটা সিলেক্ট করার পর তারপর হচ্ছে শিফট ধরে এর ভিতরে জায়গাটা সিলেক্ট করবেন, মানে তারপর হচ্ছে শিফট ধরে এই জায়গাটা সিলেক্ট করবেন, তারপর এখানে এই যে এটুক জায়গা। এখন একটা ব্যাপার হচ্ছে যে আপনি এটাকে ডিলিট করার জন্য তো অবশ্যই সিলেক্ট করবেন। আচ্ছা আপনি কাজটা করেন তাহলে হচ্ছে বোঝা যাবে ভালো আর কি। আচ্ছা ওই কি বলে হচ্ছে যে টিউটোরিয়ালটা দিছিলাম সাইকেলের, জি স্যার 1 ঘন্টা টাইম নাকি লাগে যারা এক্সপার্ট তাদের, আমি করতে গেলে তো 7 ঘন্টা লাগবে। সুপ্ত খান একটা সাইকেল করছিল মনে আছে আপনাদের? জি স্যার। তারও কিন্তু এরকমই 6 ঘন্টা না 7 ঘন্টার কথা বলছিল সুপ্ত খান। জি স্যার, আমার প্রচুর সময় লাগছে স্যার। তো ব্যাপারটা হচ্ছে এরকমই না, কিন্তু ব্যাপার হচ্ছে যে এরকম জটিল কাজও কিন্তু ওখান থেকে কি বলছে যে আপনাদের যে কুইক সিলেকশন টুল বা হচ্ছে এখানে যে টুল ম্যাজিক ওয়ান টুল, এই টুল গুলা দিয়ে কিন্তু কাজ বাইরেরা অ্যাকসেপ্ট করে না, আপনাকে আলটিমেটলি পেন টুল দিয়েই করতে হবে কাজ। আর আপনার হচ্ছে যে প্যাথ যে সেভ করে রাখার ব্যাপারটা, এটা প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে তারা অনেক সময় প্যাথ চায় আর কি, যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ চায় না, জাস্ট হচ্ছে ছবির ওই প্যাথ সিলেকশনটা তারা চায়, যাতে করে হচ্ছে পরবর্তীতে মানে তারা তাদের মতো করে এটা অ্যাডজাস্ট করে নিতে পারে। স্যার আমি পড়ছি ঝামেলাতে, যদি আমার টাইম ক্রাইসিস না থাকতো তাহলে হয়তো বেটার রেজাল্ট আসতে পারতো। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে টাইম, আপনি যে একটা কাজ করতেছেন ওখানকার মধ্যে যে কাজটা করতেছেন সেটা বুঝে করেন, তাহলে ঝামেলা কম হবে। মানে আপনি সে এটার মধ্যেই আপনি যদি হচ্ছে কিভাবে সিলেকশনটা খুব ভালোভাবে স্মুথলি করেন, তাহলে আপনার সিলেকশনের প্র্যাকটিসটা হচ্ছে। আপনি যদি এই তারপর হচ্ছে প্যাথটাকে সেভ করার প্র্যাকটিসটা করেন, যে কিভাবে সেভ করে বা আরেকবার ওপেন করে ফাইলটা দেখলেন, তাহলে আপনার কিন্তু সেভ করা, ওপেন করা, প্যাথ সিলেকশন দুইটাই কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তার সাথে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনি আরেকটা কি বলে আরেকটা ইয়ার সাথে রাখবেন, আরেকটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোক বা একটা সলিড ব্যাকগ্রাউন্ড এর মধ্যে রাখলেন। সলিড ব্যাকগ্রাউন্ড এর মধ্যে রাখলে সেটার অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে, সে সাদার সাথে রাখলে যে এই সেম কালারটা ভালো লাগবে তা না, মানে জাস্ট যদি এতটুকু অ্যাডজাস্ট করেন তাহলে কিন্তু আপনার ওই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটাও ঠিক হয়ে যাচ্ছে। তো ব্যাপারগুলো এভাবেই, যে আপনি যতটুকু কাজ করতেছেন, আপনি সে আধা ঘন্টা কাজ করতেছেন, ওই আধা ঘন্টার মধ্যে যে কাজটা করতেছেন সেটা স্মুথলি করেন, তাহলেই আপনার মানে ওখানে যতটুকু শিখতেছেন ওই প্র্যাকটিসটা করলেই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সাথে ইলেকট্রিসিটির প্রবলেমও আছে, আর আমরা চেষ্টা করব স্যার যে কোনো কাজ একবার করতে গেলে দেখা যায় দুই তিনবার করে ওপেন করতে হয়। হ্যাঁ এটা একটা ঝামেলা, আর একবার ওই ক্রাশ করে ওপেন মানে ক্লোজ হয়ে গেলে সেটা ওপেন হতে টাইম লাগে। জি স্যার। আচ্ছা, আর হচ্ছে আমরা আজকে তো 28 তারিখ, তাহলে হচ্ছে 30 তারিখের দিকে আমরা ইলাস্ট্রেটর শুরু করব 30 তারিখে। জি স্যার। আর বিহেন্সে কাজ আপ দেন, কাজগুলো যেগুলো করছেন। আচ্ছা, যদি পিসির কাছে যান তাহলে ওটা বাকিটা হচ্ছে ওখান থেকে পিসি থেকে দেখাই দেওয়া যাবে। আর আপনার জুম অ্যাপস তো মনে হয় পিসি তে ইনস্টল হয়নি বা করতে পারেন নাই স্যার? আমি ট্রাই করি নাই আর স্যার, আমার পিসি তে একটু সমস্যা হয়েছিল কি সি ড্রাইভ ফুল ছিল যার কারণে কোনো অ্যাপ নামাই নাই, এখন আবার একটু ক্লিন করা হয়েছে তো এখন মোটামুটি নামানো যাবে। আচ্ছা, আপনার মেবি হচ্ছে ওই যে ডাউনলোডে সবকিছু রেখে দেন ডাউনলোড করে। জি স্যার। এই ক্ষেত্রে এই জন্য হচ্ছে সি ড্রাইভ ফুল হয়ে যায়। তো ডাউনলোডে যেগুলো ডাউনলোড করেন, ডাউনলোড করে হচ্ছে আপনি অন্য ড্রাইভে একটা ফোল্ডার করে রেখে দিবেন, তাহলে আর সি ড্রাইভ ফুল হবে না, কারণ ডাউনলোড ডাউনলোড তারপর হচ্ছে ওখানে ডকুমেন্ট আর যেন কি আছে পিকচার, এই কয়েকটা ফোল্ডার হচ্ছে সি ড্রাইভের মধ্যে থাকে। তো ডাউনলোডে যদি আপনার ম্যাক্সিমাম ফাইল থাকে তাহলে তো সি ড্রাইভ ফুল হবেই। জি স্যার, আমার সব কাজ তো এই ডাউনলোডের মধ্যেই। না, আপনি পিসি সেটআপ দিলে তো সবকিছু চলে যাবে, হারায় যাবে। ডেস্কটপ আর ডাউনলোড এই দুইটার মধ্যেই আমরা সবচেয়ে বেশি রাখি, কিন্তু এটা হচ্ছে পুরোটাই সি ড্রাইভের মধ্যে। এজন্য আপনি যে সি ড্রাইভ বাদ দিয়ে অন্য ড্রাইভ আছে সেগুলোর মধ্যে কাজ সেভ করে রাখবেন, বা আপনি যে ডাউনলোড দিচ্ছেন ডাউনলোড হওয়ার পরে সেগুলো কাট করে নিয়ে যে রেখে দিবেন ওখানে, তাহলে সি ড্রাইভ ফুল হবে। আরেকটা সমস্যা হচ্ছে কি স্যার, আমার তো বিজয় কাজ করতেছে না, বিজয় 52 যেটা তাহলে আপনার পাসওয়ার্ড দিছিলেন বা এই যে সার্চ বাটন থেকে একবার বিজয়টা ওপেন করে নিন তাহলে হতে পারে। স্যার ওখানে ক্লিক করলে আর কোনো পেজ আসে না, কিছু আসে না, বারবার ক্লিক করতেছি বারবার আমাকে মানে ফেল দেখায়। তাহলে মনে হয় আপনার ক্র্যাকটা সমস্যা হয়ে গেছে। এটা কি পাসওয়ার্ড দিয়ে ইয়া করছিলেন না, লাইসেন্স কি দিয়ে? স্যার বুঝি নাই, মানে বিজয়টা ইনস্টল করার সময় ওখানে কি লাইসেন্স কি দিছিলেন না? স্যার ইনস্টলটা তো আমি করি না, ওইটা আমি যখন পিসিটা পাঠাইছিলাম ওরাই সবকিছু করে দিছিল। আচ্ছা, তাহলে মানে কি আসে ওটা দেখলে তাহলে বোঝা যেত যে কি হয়। আচ্ছা, ওটা এনএসকে পিসি তে গেলে ওটা দেখব না, ফারুক কে দিয়ে করাইছে। আচ্ছা আচ্ছা, ফারুক সাহেব আজকে কই স্যার? হ্যাঁ খান সাহেব বলেন।
অবরোধ দিয়ে কাজ করতে গেলে স্যার আমরা হলো ফটোশপে অবরোধে কোন কিছু লিখতে গেলে দেখা যায় যে একার তারপরে আমরা ঋষিকার এগুলো তো সমস্যা করে। আচ্ছা এই ব্যাপারটা তো সমাধান করে দিছিলাম একদিন, আপনি মনে ভুলে গেছেন। এটা সমাধান মানে এটা কি ওই ভিতরে কোনো সেটিংস দিয়ে সমাধান করতে হয় বলে দেন, আমি করে নিমনি। একটা হচ্ছে যে আপনার ফন্ট কি ফন্ট দিয়ে লেখেন আপনি? আর ওটা তো খেয়াল করি না, আমি তো শুধু অব্রনিয়া বাংলায় না ই করছি, এমনি অক্ষর রোডে, কিন্তু আপনি ঋষিকার একার ওকার এগুলোর তো সমস্যা করে। হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন লিখতেছেন সে ধরেন এই যে এখানে যেমন আসলো এটা কি ফন্ট আছে, এই যে এখান থেকে আপনার যদি বাংলা যে ফন্ট থাকবে সেই ফন্টটা আপনাকে দিতে হবে, যে ওই ফন্ট বাদে যদি আমি অন্য ফন্টে যাই তাহলে দেখেন যে কি রকম আসতেছে, ঘর ঘর আসতেছে। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তো এরকম যদি আপনি, আমি লিখলাম হচ্ছে অভ্রতে, যদি দেই এখানে বিজয়, বিজয় বলতে হচ্ছে সুতনি, দেখেন সুতনির মধ্যে আসলেও কিছু দেখা যাবে না। ঠিক আছে, তো এটা একটা ঝামেলা। জি স্যার, তাহলে অপরের জন্য স্যার কোন ফন্ট ইউজ করব? সুতনি একটা আছে, সুতনি OMJ, এটা হচ্ছে কিন্তু অপরের জন্য আপনি যদি এই ফন্টটা থাকে, আর সুতনি MJ এটা হচ্ছে আপনার বিজয়। যদি হচ্ছে আপনার কালপুরুষ থাকে, কালপুরুষ একটা হচ্ছে আপনার যে কালপুরুষ রেগুলার, এটা হচ্ছে আপনার অভ্র। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি ইডিটে যে এডিট থেকে এডিট প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে যে টাইপে যাবেন, টাইপে যে চেক করবেন যে আপনার এখানে মিডল ইস্টার্ন এন্ড সাউথ এশিয়ান এটাতে টিক চিহ্ন দেয়া আছে কিনা। এটাতে যদি টিক চিহ্ন দেয়া না থাকে তাহলে এটাতে টিক চিহ্ন দিয়ে নেবেন। জি স্যার। আচ্ছা আর কি তকির সাহেবের কি অবস্থা বলেন? তকির সাহেব লাইনে আছে, অনেক ঘুমাই গেছে। আচ্ছা আর কোনো প্রবলেম বলেন। আচ্ছা ওই চুলের ব্যাপারটা কি আপনি আর ট্রাই করছিলেন, হেয়ার মাস্কিং এর যে ব্যাপারটা? জি স্যার ট্রাই করছিলাম। হয়নি? করছি স্যার আমি। আচ্ছা না, আলামিন দেখলাম মোটামুটি ভালো করছে, মেসেঞ্জারে ছবি দিছিল, আপনি কি এটা দেখছিলেন? না স্যার ছবি দিছিলাম না। আমি বললাম যে আলামিন এটা হচ্ছে মেসেঞ্জারে কাজ করে খুব মানে ভালোভাবে একটা আউটপুট দিছিল আর কি। জি স্যার আমি দেখছি ছবিটা। আচ্ছা আচ্ছা, ফারুক অবশ্য মেসেঞ্জারে মেসেজ দিছে যে তার ওখানে মনে বিদ্যুৎ নাই। স্যার। জি স্যার। ছোট খাটো করে একটা করছি মেসেঞ্জারে দিয়ে দিছি দেখেন। হ্যাঁ মাস্টার। আচ্ছা মেসেঞ্জারে আসি, ছবির রেজুলেশনটা মনে হয় ভালো ছিল না। না স্যার। আচ্ছা তা আপনার এই যে খেয়াল রাখতে হবে সুজন সাহেব। হ্যাঁ স্যার বলেন। এই যে দেখেন উপরের যে জায়গাটা, এখানে কিন্তু আপনার ছবিরও আর অংশ ছিল না। তো এই জায়গাটা তো মনে হচ্ছে যে কেটে
কেটে গেছে আর কি, বাকি অংশটা যেরকম স্মুথলি চুলগুলো উঠতেছে এই জায়গায়, কিন্তু উড়ন্ত চুলের একটা দেখা যায় আর কি, যে একটা শেষ মাথা বা আগা ওরকম দেখা যায়। আর যদি মনে হয় আমি ভাবছি যে আপনার সাথে এটাই করবে। আচ্ছা আচ্ছা, না যদি আপনার এরকম হয়ে থাকে তো ওই জায়গাটা আপনি ঢেকে দেন, তা করতে তো সমস্যা নেই। যদি আপনার ওই রকম অ্যাডজাস্ট করতে ঝামেলা হচ্ছে যে ওই চুলটা ওখানে যে মাথা বের করা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি যে গাছের পাতা বা ডালটাকে একটু বাঁকা করে দেন, বাঁকা করে দিয়ে মাথার এখানে একটু অ্যাডজাস্ট করে দেন যাতে পাতাটা উপরে থাকে। ওকে স্যার, নেক্সট টাইম চেষ্টা করব। আচ্ছা, না এইভাবেই তো আইডিয়া গুলো নিয়ে আসতে হয়, কাজ তো আমরা সবাই করি তাই না? এই আইডিয়া গুলো, এই চিন্তা ভাবনা গুলোই হচ্ছে কাজের মূল অংশ আর কি। স্যার যখন গভীর রাত হয়ে যায় তখন ঘুম ছাড়া মাথায় কিছু চিন্তা আসে না। আচ্ছা, না এই কাজটা হচ্ছে শখ, শখের কাছে ঘুমও কিছু না। রাতে যখন পিকনিক, রাতে যখন পিকনিক করছেন তখন কি রাতে ঘুমাইছেন? সারা রাত আড্ডা বাজি করে কাটাইছেন না? তো এরকমই একটা ব্যাপার আর কি, যখন আপনি আপনার গার্লফ্রেন্ড এর ছবি এরকম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে গাছতলায় বসাই দিবেন তখন তো ভালো লাগবে। দারুণইটা দেখি। হ্যাঁ, কত বড় সাহস। আপনার টাইপ, টাইপের জায়গাটা কই আপনার? শান্তি করতেছি টাইপ কিবোর্ডে। টাইপ করতেছেন, আপনার টাইপের একটা মেনু আছে না? সেই মেনুটা নিয়ে আসেন, মেনুটার চেহারা একটু দেখি। আপনি এই যে উইন্ডো, উইন্ডো থেকে টাইপ আরোবলে করছি আমি। ক্যারেক্টার নাও, ক্যারেক্টার উইন্ডো থেকে। কথাটা তো আগে শুনবেন যে আপনাকে কি বলতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লেখেন। আচ্ছা, ওইটা টানা হাসরা করার কিছু নাই। আচ্ছা, আপনি ওটা চেঞ্জ করার পরে ফটোশপটা অফ করে অন করেছিলেন? না স্যার, অফ করে অন করি নাই। তাহলে একবার ফটোশপটা রিস্টার্ট দিয়ে দেখেন, ফটোশপটা ক্লোজ করে আবার ওপেন করেন। সুপ্ত সাহেব কি ইফতারের জামা বানাই দিছে নাকি? না আসলে টানা তো কলম এটা ঠিক করে দেখেন, লেখাটা দেখেন নি। আচ্ছা, আপনার এমনিও তো কাটবো না, আপনি ইয়াতে যান, মুভ টুলে যান, মুভ টুলে যেয়ে তারপর কাটেন। আপনার যে কাজ এক ক্লিকে হয় আপনি সে কাজ দুই ক্লিকে করেন কেন? ওপেন হচ্ছে সুপ্ত সাহেব? লেখতেছি। আমাদেরকে কি দেখাবেন না? স্যার স্ক্রিন শেয়ার দাও তো স্যার। আপনি যখন ক্লোজ করছেন তখন তো আর স্ক্রিন শেয়ার ছিল না, তখন তো কেটে গেছে, কারণ আপনি তো ফটোশপেই শেয়ার দিয়েছেন। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি।
সব দেখা যাচ্ছে তো? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি স্যার এখন ঠিক হয়েছে স্যার, হয়েছে। আচ্ছা মানে কালার তো এভাবে চেঞ্জ হবে? আপনি মুভ মুভ টুলে যান অথবা পুরো লেখাটাকে সিলেক্ট করেন। রয়েছে। আচ্ছা তাহলে ঘটনা বুঝছেন আপনি, এই ঘটনাগুলোকে তো জটিল করে ফেলেন, এই যে প্যারাগ্রাফ থেকে ক্যারেক্টার আবার সেপারেট করে ফেললেন। আপনি যখন এই যে মুভ টুলে যাবেন, মুভ টুলে যাওয়ার পরে এখান থেকে এই যে লেখাটা আবার কালার চেঞ্জ করেন, তখন এমনিতেই কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আর লেখা আলাদা ভাবে আপনাকে সিলেক্ট করতে হবে না, মুভ টুলে যে লেখাটা তো আপনার সিলেক্ট আছে লেখার লেয়ার, কারণ আপনি যে কালার চেঞ্জ করেন দেখেন কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি তো আবার সিলেক্টে গেছেন, আপনি মুভ টুলে যান, আপনি কাজগুলোকে জটিল করে ফেলেন ছোট্ট সাহেব। এখন কালারে যান, ক্যারেক্টার প্যানেলে যে কালার আছে হ্যাঁ ওই কালার থেকে আপনি কালার চেঞ্জ করেন, দেখেন কালার চেঞ্জ হয় নাকি। জি স্যার। হ্যাঁ তো এটাই আপনাকে বলতেছিলাম, তো আপনার যখন মুভ টুলে থাকবেন আর এই কালারটা চেঞ্জ লেয়ারটা সিলেক্ট থাকবে টেক্সট লেয়ার, তখন আপনি এখানে কালার চেঞ্জ করতে করতে এখানে প্রিভিউ দেখতে পারবেন যে কালারটা চেঞ্জ করলে কেমন হচ্ছে। তো আপনি বাংলা ফন্ট নামায় নেন, তাহলে বাংলা ফন্ট নামায় নিলে আপনি আপনার মতো করে আরো সুন্দর সুন্দর লেখা লিখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে কি বুঝলাম আমরা, যে এখানে ঝামেলা তেমন কিছুই ছিল না, জাস্ট অল্প একটু সমস্যা ছিল। জি স্যার। আচ্ছা যাই হোক, অল্পতেই বেশি টেনশন করা যাবে না, সবগুলারই সমাধান আছে, সমাধান হয়ে যাবে, সমাধান করতে হবে। ঠিক আছে, আর মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে খান সাহেব, তকির, আপনাদেরও বলতেছি, শুনতেছেন তো? আচ্ছা সুজন সাহেব শুনতেছেন? আচ্ছা তো আপনারা হচ্ছে যে গিগের জন্য ইমেজটা তৈরি করে ফেলেন, আমরা হচ্ছে কালকের পরের দিন 30 তারিখে হচ্ছে ইলাস্ট্রেটর শুরু করলে ওই ইলাস্ট্রেটর শুরুর ফাঁকেই হচ্ছে ফাইবারে অ্যাকাউন্টটা করে ফেলবো। এরপর তো শুধুমাত্র আপনার আমরা হচ্ছে ইলাস্ট্রেটর প্র্যাকটিস করব, আর সাথে হচ্ছে ফটোশপের প্র্যাকটিসটা চালু থাকবে, আর হচ্ছে ফাইবারে অ্যাকাউন্টটা ওপেন থাকবে। যদি এর মধ্যে কোনো কাজ ঢুকে যায়। হ্যাঁ বলেন তো বিশেষ স্যার, একটা মুকআপ নামাইতেছিলাম চাইছিলাম আর কি, 100 আপনি গুগলে সার্চ দেন, যে ফ্রি মকআপ দিয়ে সার্চ দেন, আরো বিভিন্ন সাইট আসবে। তো বদ্রুল সাহেব আপনি কি বলেন, আমাদের এখন ফাইবারে যুদ্ধ করা শুরু করা উচিত কিনা? জি স্যার, মোটামুটি কাজ তো সবগুলা টুলের কাজ জানা শেষ, এখন শুধু প্র্যাকটিস করলে স্যার কি হবে এক্সপেরিয়েন্স। হ্যাঁ এখন আমরা যদি চিন্তা করি যে পারফেকশন যখন আসবে তখন অ্যাকাউন্ট খুলে তখন কাজ করব, তাহলে তো এই পারফেকশন জিন্দেগিতে আসবে না। জি স্যার, কারণ আমি যখন এক লেভেল উপরে যাব দেখবো যে তার থেকে আরেক ধাপ উপরে আরেকজন আছে, ওই লেভেলে গেলে দেখবো যে তার উপরেও আরেকজন আছে, কারণ হচ্ছে ভালো তো শেষ নাই।
আমি স্যার গিগের জন্য মোটামুটি ইমেজ রেডি করতেছি আর কিছু ডেসক্রিপশনও স্যার রেডি করছি স্যার। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েশনটা তেমন বেশি জটিল কিছু না, কিন্তু ব্যাপার হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে আমাদের যেটা করতে হবে যে অ্যাকাউন্টে অ্যাকটিভ থাকতে হবে। এখন সেটা যেভাবেই হোক অ্যাকাউন্টে অ্যাকটিভ থাকলে তখন হচ্ছে মানে র‍্যাঙ্ক আপটা বেশি হয় আর কি। আর সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্টগুলো করছি আমি পুরোপুরি বেকার, 16 ঘন্টা অ্যাকটিভ স্যার। 16 ঘন্টা অ্যাকটিভ বলতে আপনার কিন্তু মূলত রাতের দিকে অ্যাকটিভ থাকতে হবে বেশি, গভীর রাতে। এন্ড তো মারা গেলাম স্যার। স্যার বাইরের কান্ডিগুলো তো আমাদের বিপরীত টাইমে জায়গা থাকে, আমরা যখন ঘুমাই তখন তারা জায়গা থাকে। বিশেষ করে হচ্ছে বা পিসি অন রেখে আপনি ঘুমায় গেলেন, আপনার বিশেষ করে হচ্ছে যে রাত 12টা থেকে সকাল 7টা-8টা পর্যন্ত এই টাইমটা হচ্ছে মানে কাজ পাওয়ার একটা পিক আওয়ার। এখন কোন সময় পাবেন? আপনি যে প্র্যাকটিসটা করতেছেন সে প্র্যাকটিসটা আপনি রাতে করেন, ফটোশপে যে প্র্যাকটিসটা বা অন্য যে প্র্যাকটিসটা করতেছেন সেটা রাতে করেন, তাহলে ব্যাপারটা হচ্ছে যে এদিকে আপনার অ্যাকাউন্টে অ্যাকটিভ থাকলো আপনি প্র্যাকটিসটাও হয়ে গেল, কারণ রাতে আপনাকে ডিস্টার্ব করবে না কেউ, ফ্যামিলির কেউ। একবার বাবা এসে ডাকে, একবার মা এসে ডাকে, বা একবার পিচি এসে ডাকে, বুঝলেন? কিন্তু রাতে আপনি হচ্ছে খুব নিরিবিলিতে কাজ করতে পারবেন যদি আর কি ওরকম ইচ্ছা থাকে। কারণ হচ্ছে আমাকে কিন্তু অ্যাকটিভ থাকতে হচ্ছে এই রাতে, আমাকে অ্যাকাউন্ট অ্যাকটিভ, আমিও অ্যাকটিভ, তো সেই সময়টা প্র্যাকটিস আমি করি না কেন? মুভি দেখায় পার করলে কিন্তু টাইম কাজে লাগবে না, যে আমি সুন্দর সুন্দর মুভি নামায় রাখি, ওই সময় তো রাত জাগতে হবে, আমি শুধু মুভি দেখবো। আর এখানে জোয়ান হওয়ার আগে প্রত্যেক দিন একটা করে দেখতাম, এখন একটাও দেখতে পারি না। আচ্ছা আচ্ছা, এখন তো মুভি দেখার কথা ভুলে যাবেন, আফসোস হবে, মাসে একটা দেখবেন কিনা সন্দেহ আছে। জি স্যার, ওইরকমই হয়েছে। না, সবার সাথেই তো মিশতে হবে, সমাজ তো সমাজই, আপনি কাকে বাদ দিয়ে থাকবেন? আপনার ফ্রেন্ড সার্কেল যে সে যদি আপনার দেখে তাহলে তো আপনি না করতে পারবেন না, আপনার প্রয়োজনে আপনি দেখতেছেন না। একটা মুভি দেখতে 3 ঘন্টার মুভি সে আপনি কাটা সেটে 2 ঘন্টাই দেখলেন, এই 2 ঘন্টা যদি আপনি একটু প্র্যাকটিস করেন আপনার কিন্তু অনেক কিছু জানা আছে। আপনি মুভি না দেখে ওই সময় একটা টিউটোরিয়াল দেখেন, কাজ না করেন টিউটোরিয়াল দেখেন, কিন্তু দেখলেও আপনার মাথায় কিন্তু ওই জিনিসটা থেকে যাবে যে এখানে এই টুলটা কেন নিল, এই টুলটা দিয়ে এখানে কি করলো। ঠিক আছে, আর ফাইবারে ড্রিবল অ্যাকাউন্ট অ্যাড করলে কি কোনো সমস্যা হবে? না, ড্রিবল অ্যাকাউন্ট সমস্যা নেই, কিন্তু ড্রিবল তো আবার রেফারেন্স ছাড়া ইয়া করে না। ড্রিবলে অ্যাকাউন্ট আছে আপনার? জি স্যার আছে। মানে অ্যাকাউন্ট আছে বলতে সেখানে কি কোনো প্রোডাক্ট দেয়া আছে? প্রোডাক্ট দেওয়া আছে স্যার, কিন্তু স্যার যে গোপ্রো এরকম লেখা থাকে, প্রুফতে যাইতে বলে স্যার ই করার জন্য, প্রোডাক্ট অ্যাডসেন্স এর মতো সিস্টেম মনে হয় স্যার, এটা অ্যাড নেওয়ার জন্য নাকি? না, ওইটাতে ওইটাতে যেটা সেটা হচ্ছে যে আপনার মানে অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু অ্যাকাউন্টের কোনো কিছু শো করবে না। আপনার যাদের ড্রিবলে অ্যাকাউন্ট আছে সেরকম যদি কেউ হচ্ছে আপনাকে ওখানে অ্যাপ্রুভ করে দেয় বা রিকোয়েস্ট করে, রিকমান্ড করে যে হচ্ছে এই অ্যাকাউন্টটা
এপ্রুভ করেন সেই ক্ষেত্রে হচ্ছে ওরা এপ্রুভ করে, যে কোনো কেউ রেফারেন্স করলে হবে স্যার যার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। হ্যাঁ যার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে এরকম। আচ্ছা তাহলে ড্রিবলে ওটা করতে পারেন, সমস্যা নেই। আর স্যার লিংকডইন স্যার আগের একটা ছিল ওইটা কালকে লগইন করতে যা দেখি স্যার রেস্ট্রিক মারছে, পরে কালকে আরেকটা করছি ওইটা কালকে চললো, আজকে স্যার ওইটা আবার রেস্ট্রিক মেরে আবার আইডি প্রুফ চাইছে, পরে স্যার আইডি কার্ড সাবমিট করলাম স্যার কিছুক্ষণ আগে। আচ্ছা কি কোনো কিছু ইয়া করা হয়েছিল নাকি? কোনো কিছু করিনি তো স্যার, শুধু স্যার প্রোফাইলটা সাজাইয়া ওইভাবেই বাদ দিছিলাম, পরে আজকে স্যার আবার লগইন করতেছি আর লগইন হওয়ার সময় রেস্ট্রিক্ট মেরে দিয়েছে। আচ্ছা ছবি টবি কি সব ঠিক দিছিলেন? জি স্যার ছবি ডিটেইলস সব কিছু স্যার ঠিকঠাকই দিছি। আচ্ছা ইদানিং সোশ্যাল মিডিয়া গুলো একটু ঝামেলাই করতেছে, যেমন ফেসবুকে একটু বেশি নাড়াচাড়া করলে ওরা বলে যে আইডি ভেরিফাইড, নাহলে এখন বন্ধ। আমারটা স্যার আগে দেওয়া আছে ফেসবুক আইডি, এর জন্য কোনো সমস্যা হয় না স্যার, এনআইডি কার্ড সাবমিট করেছিলাম স্যার একবার। আর একদম ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার কি কালার করা যায়? হ্যাঁ আপনি সিলেক্ট করে করে কালার দিবেন, কালার করা যাবে না কেন স্যার? ট্রাই করলাম স্যার পারফেক্ট কালার কি রকম জানি হয় না, মানে মানুষ মানুষ মনে হয় না স্যার, অন্য কিছু হয়ে যায়। তো ওটা অ্যাডজাস্টমেন্টটা তো করতে হবে বদল স্যার, না কারণ হচ্ছে যে ফেসের ফেসের কালার ফেসের মতো করে অ্যাডজাস্ট করতে হবে। আমরা সাধারণত যেটা করি বা যেটা দেখছেন যে আমাদের যে কালারাইজ যে ছবিগুলো রিটাচ করার সময় ওই ফেসের পাশে আশেপাশে যেটুক ফেস কালার থাকে ওই রিলেটেড কিন্তু কালারটা নেই। জি স্যার তো নিয়ে হচ্ছে আশেপাশে দেওয়ার বা অ্যাডজাস্ট করার চেষ্টা করি, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে ওই কালারটা আপনি পাবেন না অ্যাডজাস্ট করার মতো। সেই কালারটা অন্য কোনো ছবি থেকে, সে ধরেন যে অন্য একটা ফেস থেকে আপনি এরকম করে আই ড্রপ টুল দিয়ে ফেস কালারটা নিলেন, এখন যদি এই ফেস কালারটা তা অন্য লেয়ারে যান, অন্য লেয়ারে যে আপনি হচ্ছে তখন ওই সিলেক্টেড জায়গার মধ্যে অ্যাপ্লাই করেন, বা এটা থেকে একটু অ্যামাউন্ট যদি কম চান তাহলে সেক্ষেত্রে একটু অ্যামাউন্ট কম করে দিয়ে সেক্ষেত্রে দিতে হবে। স্যার বুঝতে পারছি স্যার, আর সেখানে হচ্ছে যে মাস্কিং, তারপর হচ্ছে ব্লারনেস, তা ওই ব্লারটা হচ্ছে কোন জায়গার উপরে থাকবে কোন জায়গার উপরে থাকবে না, সে হচ্ছে আপনি যদি একটা হিউম্যান ক্যারেক্টারের ওই নাকের পাশে তারপর ভুরুর উপরে যদি এই ব্লারিনেসটা থাকে সেক্ষেত্রে কিন্তু ছবিটা মানে কার্টুন কার্টুন মনে হবে। তো কোন জায়গায় হচ্ছে ইফেক্টটা থাকবে বা কোন জায়গায় কালারটা থাকবে আর কোন জায়গায় থাকবে না সেটা হচ্ছে মানে এটা হচ্ছে পুরোটাই আপনার কালার অ্যাডজাস্টমেন্টের উপরে ডিপেন্ড করে। দেখবেন যে হ্যাঁ সময় নিয়ে কাজ করতে হবে, আর কারণ হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন ঘুরে ফিরে এই কাজগুলাই, আপনি যে কালার দিচ্ছেন এই কালারটাই, শুধু একটু কম আর একটু বেশি, এই কম বেশি পার্থক্যের কারণেই হচ্ছে কার্টুন দেখাচ্ছে বা কম বেশির কারণেই হচ্ছে আপনার সুন্দর দেখাচ্ছে। আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার, এখানে চলে গেছে তো খান সাহেব, আচ্ছা তো এরকম করে কি আপনি লেখা দিতে পারবেন তো নাকি? জি স্যার পারমু। দেখে ফেলছেন নাকি? জি স্যার। আচ্ছা
যাক দেখে ফেলছেন যেহেতু, তাহলে তো আর কিছু করার নাই। তো ম্যাগাজিন গুলাতে কিন্তু এরকম করে আপনার কালার অ্যাডজাস্টমেন্ট মানে লেখা টেক্সট অ্যাডজাস্টমেন্টটা করে। স্যার আমি দেখি, আপনি দেখেন নাই তো, আপনি কি পারবেন? মনে হয় না স্যার। যে কাজটা কিভাবে করবো সেটা নিয়ে আর কি চিন্তা ভাবনা করা। যেমন এখানে যেটা করলাম যে হচ্ছে এই লেখাটাকে জুতার পিছনে দিতে যাচ্ছি, তো এখানে যেটা করছি যে অর্ধেক উপরে অর্ধেক নিচে, তাই তো? এখন যদি উপরে নিতে চাই তাহলে আমার এই জুতার এই অংশটুকু তো পিছনে দিলেই হয়ে যাচ্ছে। ম্যাগাজিন গুলাতে দেখবেন যে এইভাবে তারা হচ্ছে লেখা দেয়, ম্যাক্সিমাম তাদের স্টাইলটা এরকমই আর কি। তাদের এটা মধ্যে গর্জিয়াস দেখায় লেখা, আবার এদিক দিয়ে নিচে নিয়ে আসলে কি হবে যে এদিক দিয়ে আমার লেখা বের হয়ে গেছে। ঠিক আছে, আপনার জাস্ট হচ্ছে আইডিয়া আইডিয়াটা বের করাই হচ্ছে কাজ। টুলের কাজ মোটামুটি পেয়ে পেয়ে গেছেন, মানে টুল সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে কোন টুল দিয়ে কি করব, কিন্তু ওই টুল দিয়ে যে এই আউটপুট দেওয়া সম্ভব এই আইডিয়াটা আপনার নিতে হবে। আপনি এখানে আরো বিভিন্ন ওয়েতে এটা করতে পারেন, মাস্কিং ইউজ করতে পারেন, আপনি যদি কেটে বা ফুল জুতাটাই হচ্ছে আলাদা করে নিতে পারেন, তাই নাকি? আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড কি কাটছিলেন কালকে সুজন সাহেব? মানে সকালে বলতে ক্লাস শুরুর দিকে যে আপনারা হচ্ছে দুইটা আপাতত গিগ তৈরি করেন, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর একটা হচ্ছে ফটো রিটাচ। তো যদি রিটাচের ব্যাপারে এখনো কারো থাকে জটিলতা থাকে তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভটাই করেন, রিটাচটা আরো একটু স্মুথলি শেষ করেন। মানে দুইটার জন্য আলাদা আলাদা গিগ আমরা করার প্ল্যান করতেছি। নতুন অবস্থায় ফাইবারে 7টা গিগ দেয়া যায়, আবার আপনি যখন কাজ করতে থাকবেন আপনার লেভেল আপ হবে তখন আরো বেশি গিগ দিতে পারবেন। তো ফার্স্ট টাইম 7টা গিগ মানে অনেক, আমরা ইলাস্ট্রেটরে যাওয়ার পর বা আরো যাওয়ার পর আরো অ্যাড করব। আপাতত টার্গেটে থাক যে দুইটা আমরা অ্যাড করি। আপনি ফটো ম্যানিপুলেশনের জন্য আলাদা গিগ তৈরি করতে পারেন, কিন্তু সেই লেভেলটা আপনাকে আগে ক্রিয়েট করতে হবে। তো বদরুল সাহেব মোটামুটি ফটো ম্যানিপুলেশনও মোটামুটি প্র্যাকটিস করে, তো সেই দিক থেকে ওনাকে বললাম যে হচ্ছে কি বলে ফটো রিটাচ, যেটা রিটাচ তো মনে আছে কোনটা বলে? জি স্যার, একটা ছবি স্যার কাজ করা স্যার ছবির মধ্যে বা মোটামুটি সলিড কালার থাকে, তারপরও হিজি বিজি ব্যাকগ্রাউন্ড এর ছবি ব্যাকগ্রাউন্ড ডিলিট করলে আরো একটু আপনাদের প্র্যাকটিসটা ভালো হইতো, কিন্তু হিজি বিজি ব্যাকগ্রাউন্ড এর ছবি তেমন একটা পাচ্ছি না আর কি। আমি ওরকম সার্চিং এ আসি, যেহেতু এটা মোটামুটি প্র্যাকটিস করছেন, তো এইখানে আপনাদের যেটা আপনারা যদি হচ্ছে 5-7টা ছবি ফিক্সড করেন যেটা আপনারা খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা হচ্ছে পরবর্তীতে সাইজটা আমরা নিলাম যে সে এইচডি সাইজও যদি হয়, ফর এক্সাম্পল বলতেছি যদি এইচডি সাইজও হয় পরে এইচডি সাইজের মধ্যে ওই 5টা ছবি নিয়ে আসে আলাদা আলাদা, মানে একটা একটা করে ঘর ঘর করে রেখে দিতে পারবো, এটা তো সমস্যা না।
কিন্তু আজকে যেভাবে হচ্ছে আপনাদের ইয়াটা দেখাইলাম যে ক্লিপিং মাস্ক পেন টুল দিয়ে কিভাবে সেভ করে রাখবেন, তো প্রত্যেকটা ছবি যদি ওইভাবে আপনারা সেভ করে রাখেন তাহলে ওই পাথটা হচ্ছে পরবর্তীতেও কাজ করতে পারবেন। বদ্রু সাহেব এটা কি আগে থেকে জানতেন যে প্যাথ সেভ করার ব্যাপারটা? না স্যার, জানতাম না স্যার। আচ্ছা, তাহলে অনেক কিছু কিছু ব্যাপার আমরা হচ্ছে আবার নতুন করে মানে আপডেট করতেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আপনারা একবারে করতে পারেন বা একবারে করতে পারতেন, আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ এর পরে আবার যে পেন টুল দিয়ে যেটা করছি, যেমন ধরেন তো জুয়েলারি প্রোডাক্ট যেমন দেখাইছিলাম অনেক ইজি বিজি কাজ, তো ওই কাজ করার পর যদি আপনাদের কারেকশন করতে বলে এবং সেটা যদি আবার আপনাদের কাজটা হচ্ছে করতে হয় মানে আবার আপনাদের পেন টুল দিয়ে সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর একটা পেইনের কাজ। আর ওই এক কাজ হচ্ছে একবার করার পর সেকেন্ড টাইম যখন আপনি করতে চাবেন তখন ওটা মানে মন বসে না আর কি, আরো খারাপ হয়ে যাবে স্যার, আরো খারাপ হয়ে যায়। এক হচ্ছে যে বিরক্তিকর চলে আসে, ফার্স্ট টাইমই হচ্ছে যে কোনো কাজে, আপনি যে কোনো কাজেই যান, আপনি মুড়ি মাখা খাবেন ফার্স্ট টাইম যেভাবে মুড়ি মাখাবেন সেকেন্ড টাইম মাখালে ওরকম টেস্ট হবে না, বা রান্না করতেছেন খিচুড়ি খুব টেস্ট হয়েছে সেকেন্ড টাইম রান্না করতে যাবেন সেম টেস্ট আসবে না, প্রত্যেকটা কাজই তো এরকম। এখানেও আপনি যে সেম কাজটা করতেছেন আপনার যদি ছোটখাটো কারেকশন সে আপনার দুইবার করতে খুব ভালো লাগতেছে, থার্ড টাইম আসলে ওই বায়ারের প্রতিও আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, মানে এটা একটা ন্যাচারাল আর কি। তো এই জন্য এই পাথ সেভ করার ব্যাপারটাও এই জন্যই হয়তো বা অ্যাডোবের পক্ষ থেকে বের করছে। আমরা বের করে বুঝি নাই, খুব দরকারি জিনিস স্যার, এটা করতে হবে স্যার, কাজ করতে গেলে দরকারি জিনিস, নালে ছোট একটি এডিটের জন্য তো এই সে বাইসাইকেল যেটা আছে সকালে দিলাম, তো এই বাইসাইকেলটা কোন একটা জায়গায় যদি একটু মিস্টেক হয় তো এর জন্য যদি বায়ার যদি আবার বলে যে এটা ঠিক করে দেন তো মানে বাজে একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, তো এই ব্যাপারটা হচ্ছে সেভ করে রাখলে, কিন্তু সেভ করার যে সিস্টেমটা সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই সেভ করে আপনি যদি ফটো ম্যানিপুলেশন যেটা করতেছেন সেটার ব্যাপারে কিন্তু একরকম, আবার প্রোডাক্টের ব্যাপারে একরকম। আপনি ফটো ম্যানিপুলেশনের জন্য করতেছেন, আপনি জাস্ট মানে ওখান থেকে কপি করে নিয়ে যে আপনি ফটো ম্যানিপুলেশনে অ্যাডজাস্ট করে নিচ্ছেন সাইজটা, পরবর্তীতে আবার কিন্তু ওইভাবে নিয়ে গেলে কিন্তু আর অ্যাডজাস্টে কিন্তু ঝামেলা হইতে পারে, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু শুধু প্রোডাক্টটাই। বুঝতে পারছি কি ব্যাপারটা? তো সেই ক্ষেত্রে আপনাদের এই ব্যাপারটা বেশি ইফেক্টিভ আর কি। বা অনেক সময় বায়ার হচ্ছে আপনার কাছে শুধুমাত্র বিশেষ করে জুয়েলারি প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ওই ক্লিপিং প্যাথ সহ চায়, আপনার এই ক্লিপিং প্যাথ করা যদি থাকে ওই অবস্থায় যেভাবে সেভ করে রাখলাম তাতে ব্যাকগ্রাউন্ড ডিলিট করি নাই, শুধু পেন টুলের কাজটাই সেভ করে রাখছি, ঠিক এভাবেই আপনাদের অ্যাডোব লাইট রুম একটা সফটওয়্যার আছে বা ইলাস্ট্রেটরে যদি ওই সেভ করা অবস্থায় নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ওখানে কাজ করে, ওখান থেকে আপনি প্যাডটাকে টানা হাসড়া করে ছোট বড় করতে পারেন বা এডিট করতে পারেন। যে ইলাস্ট্রেটরে গেলে আমরা দেখব বা অ্যাডোব লাইট রুম নিয়ে আমরা কাজ করব না, কিন্তু যদি প্রয়োজন হয় ইনস্টল করে দেখব। লাইট রুমের কাজ কালার ইফেক্ট গুলোর কাজ নাকি? হ্যাঁ, কালার ইফেক্ট বা ওই যে ফটোশপেরই কিছু এডিট মিডিট করে আর কি। অ্যাডোবের তো অনেক সফটওয়্যার আপনার, এই যেমন ধরেন যে ব্যানার তৈরি এটা আপনি ফটোশপ দিয়ে করতে পারতেছেন, আবার এটার জন্য আবার ইলাস্ট্রেটর স্পেশাল ভাবে তৈরি করছে, এরকমই সবগুলা ফিচার ফটোশপ বা ইলাস্ট্রেটর ভিতরে আছে, কিন্তু এক একটার কাজের জন্য এক একটা ভালো ভালো করে বানিয়েছে, মানে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে করছে। তারপরে কিছু ছবি আমি কালেক্ট করছি, এগুলো আপনাদের দিচ্ছি একটু পরে, আবার এগুলো প্র্যাকটিস করেন। আর যেটা বলতেছিলাম ফারুক সাহেব, আপনারা যে ছবিগুলো সিলেক্ট করে সেই ছবিগুলা যদি হচ্ছে কালেক্ট করে রাখেন, সেই ছবিগুলা থেকে মানে আপনি তো পিএইচডি ফাইল করে রাখতেছেন, তো সেগুলো হচ্ছে আমাদের ফাইবারে যে সাইজটা ওরা অ্যাপ্রুভ করে যে সাইজের মধ্যে দিলে ফুল ভিউটা দেখা যাবে, আমরা সেই ভিউতে দিয়ে জাস্ট হচ্ছে সেভ করলাম জেপিজি তে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভটা তো আপনাকে স্মুথলি করতে হবে, সেটা যে কোনো সাইজেই হোক, আপনি জাস্ট ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আলাদা একটা লেয়ারে ছবিটা করবেন। সকালে দেখাইছিলাম, আপনি তো মনে ছিলেন না সকালে? না স্যার, আমি চাই যে এখন আসলাম। সে ধরেন যে ছবিটা যেটা
আচ্ছা এই ছবিটা দিব, সে ছবিটা হচ্ছে আপনাদের এরকম করে নিয়ে আসলে ছবিটাই তো জাস্ট একটা নতুন ট্যাবে ছবির যে সাইজ সেই সাইজেই চলে আসে। জি এই সাইজেই হচ্ছে আপনি ছবিটাকে এডিট করবে মানে প্যাথ করবেন। আপনার যদি পরবর্তীতে প্রয়োজন হয় যে অন্য একটা লেয়ারে বা অন্য লেয়ারে হচ্ছে আপনি ম্যানিপুলেশন করতেছেন বা ডেকোরেশন করতেছেন, সেক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি এখান থেকে ছবিটা ওখানে নিয়ে গেলেন। বোঝা গেছে? তাহলে এখানে যে সুবিধাটা আমরা যে প্যাথটা সিলেকশন করে রাখলাম এই ছবিটা ঠিক এইভাবে আবার ওপেন করলে আমাদের প্যাথটা সিলেকশন থাকবে। আমি যদি যে পেন টুল দিয়ে এটাকে প্যাথ করি দেখেন একটা নতুন প্যাথ প্যাথের জায়গায় প্যাথ তৈরি হয়ে গেছে। যে প্যাথটা যখন সেভ করে রাখবো ছবিটা আমি সেভ করে রাখার পর আবার ওপেন করলে আবার ঠিক সেম প্যাথটাই চলে আসবে। এটাই আর কি সুবিধা, বা আমি এখান থেকে আবার পরবর্তীতে এডিট করতে পারবো। একটা নাম দিবেন যে নাম আপনার পছন্দ সেই নাম দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে ক্লিপিং প্যাথ জাস্ট হচ্ছে 2 পিক্সেল দিলে হচ্ছে বেটার হয়। দেওয়ার পর আপনি ছবিটা জাস্ট জেপিজি ফরম্যাটে সেভ করে রাখবেন। জেপিজি জেপিজি দিয়ে আপনি এখানে একটা নাম দিয়ে দিন। আচ্ছা এখানে দেখেন এই ছবিটা যদি এখন ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম ঠিক ওই সেম ছবিটা যদি আবার নিয়ে আসি, সেম ছবিটা নিয়ে আসছি যে প্যাথের মধ্যে এই প্যাথটা আছে প্যাথ যে লেয়ারটা ক্লিক করলে ওই সেম সিলেকশনই আছে। আপনি জাস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্যাথটাকে ধরে আপনি আবার আপনার মতো করে এডিট করতে পারবেন যদি কোনো জায়গায় আপনার ফল্ট হয় বা আপনাকে কারেকশন করতে বলে। এটা ইম্পর্টেন্ট একটা স্যার ই পাওয়া গেল যে স্যার এটা স্যার পিএইচডি ফরম্যাটে হবে না স্যার, এটা স্যার জেপিজি ফরম্যাটে হবে। হ্যাঁ জেপিজি করে সেভ করে রাখবেন, আপনি পিএইচডি করেও রাখতে পারেন। আপনি জেপিজি করে রাখলেন আপনি পরবর্তীতে যে কোনো সময় ছবিটা ড্র্যাগ করে আবার নিয়ে আসতে পারতেছেন, আর পিএইচডি তে তো আমি কাজ করতেছি। জি স্যার। আর যদি ওই জেপিজি করে আপনি ফাইলটা হচ্ছে বায়ারকে পাঠিয়ে দেন তো বায়ার হচ্ছে জেপিজিটা ফটোশপে ওপেন করলে সে প্যাথটা পেয়ে যাচ্ছে। আর সঞ্জিদা সাহেবের কি প্রবলেম সলভ হইছে? আপনি পিসিতে গেছেন? সঞ্জিদা রহমান আছেন?